সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, প্রাইজ রেঞ্জারের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজ আমরা আছি গুলিস্তান পাতাল মার্কেটের 6 নম্বর গেটের ঠিক সামনে। এখান থেকে আপনি পাতাল মার্কেট থেকে সামনে আসলে দেখতে পারবেন এই বিশাল এই একটি গেঞ্জি দোকান। এখানে বেশ কিছু দোকান আছে এবং ইতিপূর্বে ওনার ভিডিও আপনারা হয়তো দেখেছেন আমাদের চ্যানেলে। তো আমরা পুনরায় তাদের কাছে এসেছি যে এই ঈদ উপলক্ষে তাদের কি কি কালেকশন রয়েছে। তো আসুন আমরা এই দোকানি ভাইটির সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভাই। দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে যে বেশ কিছু নতুন নতুন কালেকশন আছে যেগুলো আগে ছিল না, উপরের দিকে জার্সি ছিল। তো আপনার এইবারে কি কি কালেকশন নিয়েছেন ঈদ উপলক্ষে? বিষয়টা এরকম যে সামনে মনে করেন ঈদ, ঈদে মানুষ চায় নতুন কিছু আপডেট, এই কারণে মনে করেন নতুন কিছু কালেকশন আনছি। মানে কেউ যদি আপনার চ্যানেল দেখে যদি আমাদের এই দোকানে যদি আসে, দোকানগুলোতে যদি আসে, তাহলে 50 টাকা তার জন্য ডিসকাউন্ট, 200 টাকা করে রাখতে পারবো। জি জি। আচ্ছা, এই এই পাশেও এইগুলো কি 200 করে রাখবেন? জি, এগুলো 200 টাকা করে রাখবো। পাশের এই গেঞ্জিগুলো, এই পাশের এইগুলো, এটা বিক্রি করে 300 টাকা, আপনার চ্যানেল থেকে আসলে এগুলো 250 টাকা করে রাখতে পারবো। 250 টাকা? জি, 250 টাকা। এই সাদা চেক চেকটা, এটা 200 টাকা, এগুলো 200 টাকা, বিক্রি করে 250 টাকা, 50 টাকা ডিসকাউন্ট। মানে 200 করে আপনি রাখছেন? জি জি জি। এই সামনে এগুলো কি নতুন কালেকশন আসছে না? জি, এগুলো সব। এইগুলোর প্রাইস কত ভাই? এগুলো 250 টাকা, বিক্রি করে 200 টাকা করে রাখতে পারবো। কিছু আপনার চ্যানেল দেখে যদি আমাদের এগুলো দোকানে যদি আসে, তাহলে 50 টাকা তার জন্য ডিসকাউন্ট। আচ্ছা, আপনারা ডিসকাউন্ট। এই পাশে কলাডালা গেঞ্জিগুলোর দাম কেমন ভাই? এগুলো বিক্রি করি মনে করেন 500 টাকা, রাখা যাবে 400 করে, 100 টাকা ডিসকাউন্ট। বেশি কেন? এটা হইলো অনেক ভালো কোয়ালিটি, এটা কাপড়টা ভালো, অনেক দিন এটা ওয়াশ, ইন্ডিয়ান ওয়াশ। জি, ওয়াশ। আর তারপরে একটা আছে, এটা দেখি দেখি দেখি, এগুলো বিক্রি করে 550 টাকা, 600 টাকা। এটা 500? 550-600 টাকায় বিক্রি করি আমরা। আচ্ছা, মানে দর্শকদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি কেউ যদি আপনার চ্যানেল দেখে যদি আমাদের কাছে যদি আসে, তাহলে সে ডিসকাউন্ট পাবে 50 টাকা করে। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক, আসলে যেটা মনে করেন আমরা বিক্রি করি 250 টাকা, এটা 200 টাকা, যেটা বিক্রি করি 550 টাকা, 500 টাকা রাখতে পারবো। আচ্ছা, আমাদের এই দোকানগুলোতে যদি আসে, নতুন নতুন কালেকশন পাবে ইনশাল্লাহ, আগামীতে আরও ভালো কিছু আসবে বললে আপনারা 50 টাকা? জি, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু কালেকশন আসবে, তাদের জন্য আনবো। আচ্ছা, আমরা পুনরায় আসবো। এই এই গেঞ্জিগুলো একটু দাম বলে দেবেন যদি দর্শক, এগুলো 200 টাকা করে, 250 টাকা বিক্রি করে 200 টাকা করে রাখতে পারবো। 200 টাকা? এটাও এটাও ওই একই প্রাইস। আচ্ছা, এটাও 200 টাকা না? আর এই সামনে সামনে এগুলো দেখা যাচ্ছে, এগুলো কোন? এগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো 200 টাকা বিক্রি করে 150 টাকা রাখতে পারবো। এগুলো 150 করে রাখবো না? জি, এগুলো সুতি গোলগাল, এগুলো পুরো অনেক আরাম, গার্মেন্টস এর মাল। জি, আমাদের কাছে মনে করেন দাম কমের ভিত্তিতে ভালো কিছু মনে করেন মাল পাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর এইখানে এখানে যা আছে এগুলো বুঝতে পারছেন, এখানে দর্শক বেশ তাদের কাছে বেশ নতুন নতুন কালেকশন আসছে। এই কাপড়টি যদি একটু খুলে দেখাতেন, এটা একটা মিষ্টি কালারের কি গোল গলা গেঞ্জি দেখা যাচ্ছে। এটা কি কাপড়? এটা গেঞ্জি কাপড় না? এটা চায়না কটন? না, এটা চায়না কটন কাপড়। এটা চায়না কটন না? জি। এটা কত ভাই? এটা ওই একই প্রাইস। এটা 150 করে? না, 200 টাকা। আচ্ছা, এটা 200? এটা 200 টাকা। এখানে যে মালগুলো আছে এগুলো হচ্ছে আপনারা কি 200 টাকা, 250 টাকা, 200 টাকা? এগুলো একটু খুলে দেখাতেন দর্শক দর্শকদের, হালকা করে অল্পর মধ্যে দিয়ে জাস্ট আপনি একটা গ্লিমস দিয়ে দিলেন, তাহলে দর্শকদের সুবিধা হবে যাচাই করতে। দেখতে পাচ্ছেন দর্শক, তাদের বেশ নতুন নতুন কালেকশন তারা নিয়ে এসছে। আর ভাই জি, আপনার এই এই কর্নারের এই গেঞ্জিটা যদি বলতে নিত, এই এই গেঞ্জিটা, এই 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 গেঞ্জিটা, ওটা, হ্যাঁ হ্যাঁ, মাঝে এটার দাম কত? জি জি, এটা হলো মার্সেলেস কাপড়ের গেঞ্জি। মার্সেলেস কাপড়, এটা বিক্রি করে মনে করেন আমরা 700 টাকা। 700? এটা প্রিমিয়াম কোয়ালিটি আর? জি জি, এটা ভালো কোয়ালিটি, অনেক ভালো কোয়ালিটি। তারপরে এই যেগুলো আছে দাম কমের ভিতরে আর কি, 300 টাকা এগুলো, এগুলো 300 টাকা করে। এগুলো তারপরে একটা আছে 350 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো কোয়ালিটি মাল সম্পূর্ণ, আমাদের কাছে আসলে মনে করেন সব গেট আপ ফুল মাল পাবে। ভাই, আপনাদের এই দোকানে যদি আসতে হয়, তাহলে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু সহজ করে ঠিকানাটা বলে দিতেন।
এই হল মার্কেটের পূর্ব পাশ, ঠিক আছে, পাতাল মার্কেটের 6 নম্বর গেট। পাতাল মার্কেটের 6 নম্বর গেট, হ্যাঁ। আচ্ছা, আর যোগাযোগের জন্য কি কোনো ফোন নাম্বার কি দেওয়া যাবে? জি অবশ্যই আছে। অনলাইনে কি কোনো বিক্রি করে থাকেন আপনারা? না, আমরা অনলাইনে বিক্রি করি না। যদি আমাদের কাছে যদি আসে এই ঠিকানা মতো আসলে ইনশাআল্লাহ আমাদের মনে করেন আমাদের দোকান থেকে জিনিস কিনতে পারবে। আচ্ছা, আর দাম জানার জন্য যদি কোনো ফোন নাম্বার তাদেরকে শেয়ার করে দিতেন। ফোন নাম্বার অবশ্যই আছে, ফোন নাম্বার দিব আপনাদেরকে। জি, ফোন নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা দাদা 01, ভাই যদি ফোন নাম্বারটা আরেকবার বলতেন। 01833116801। তো শুনুন নিন দর্শক, তাদের ফোন নাম্বার এবং তাদের ঠিকানা। তো আশা করছি তারা আপনাদের হতাশ করবে না। আপনারা আসলে এখানে গুলিস্তানে আমার দেখা অন্যতম সেরা কালেকশন তাদের কাছে আছে, হকারিদের মধ্যে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে আর ইনশাআল্লাহ। এখন তো মনে করেন কেবল শুরু হতো রমজান মাস, ঠিক আছে, তেমন ভাবে আমরা মনে করেন কালেকশন আনেন আগামী কালেকশন। জি জি, আরো মনে করেন আপডেট কিছু আসবে, ঠিক আছে, অনেক ভালো কোয়ালিটি মাল আসবে, দামের ভিতরে দামি আছে, কম দামি আছে, কম দামের ভিতরে কিছু ভালো কোয়ালিটি পাবে আমাদের কাছে আসলে। তো এই ছিল দর্শক আজকের আয়োজন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো আপনারা তাদের ঠিকানা মোতাবেক এখানে আসেন গুলিস্তানের মধ্যে অত্র এলাকায়, আমার দেখা অন্যতম সেরা টি শার্টের কালেকশন তাদের কাছে আছে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দ্য প্রাইস রেঞ্জার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।